ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি, ভালো। এই দেখো খুচরো পাপ বেরিয়েছে, খুচরো পাপ, এত ব্যথা না এখানটা। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ দেখে এই জায়গাটা এরকম, কিরে ব্যথা ব্যথা লাগছে কেন, তাও দেখছি এই যে পুরো ব্যথা হয়ে গেছে জানো না। তো আমার আজকে দেখো সকাল সকাল বলতে এখন বাজে 1:45, আর আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এখন একটু বসে আছি, কারেন্ট ছিল না, তো এই দেখো এইমাত্র কারেন্টটা আসলো, ওই যে পাখা চলছে। তা একটু বসে ভাবলাম একটু হওয়া খেয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী কী রান্না করেছি আজকে। অনেক দিন পর একটা রেসিপি, দুটো রেসিপি করেছি একদম অনেক দিন পর, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, এই দেখো আমি দেখাচ্ছি। এটা কী বলতো, পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ আজকে অনেক দিন পর খাচ্ছি। এই ডিসেম্বর মাসে পুরীতে গেছিলাম, তখন একবার খেয়েছি, একদিন না দুদিন খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। বাড়িতে আসার পর থেকে খাওয়া হয়নি, আজকে আবার নিয়ে এসে আজকে খাচ্ছি। আর এখানটায় দেখো আজকে ফার্স্ট টাইম করলাম, কি বলতে পারবো, এটা কী রেসিপি, এটা হচ্ছে বেগুন পোস্ত। এটা আজকে আমি সত্যি কথা বলতে বেগুন পোস্ত আমি কোনোদিন করিনি, বেগুন পোস্ত যতটা আমি খাই না, তো তাদের জন্য করি করাও হয় না, কিন্তু ফার্স্ট টাইম আজকে বেগুন পোস্ত রান্না করেছি। আর এই দেখো আছে ডাল, আর ওখানে আছে ভাত। ব্যাস আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, বেশি কিছু করিনি আর ভালো লাগছে। তাও জিজ্ঞাসা করলাম কিছু করবো, পাপড় টাপড় ছিল না, আমি কিছু করতে হবে না, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো ভাত নিয়েছি, তো এই ভাতটা আমি এখন মুরগিকে দেবো। তো চলো তোমাদেরকে আমাদের মুরগি মুরগি দেখাবো। তার আগে দেখো জানালাটা বন্ধ করে নিয়ে আলো আসছে, তো চলো জানালাটা বন্ধ হয়েছে, ভাতগুলো মুরগিকে দিয়ে আসি। আমার জুতোটাও তোমাদের দাদাভাইয়ের জুতোটাও পরে নেই, তোমাদের রানী রানী রোজ ডিম পারে জানো তো, রোজ ডিম পারে। ঘরে যাই বাসন মাজবো। তো এখন দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর তোমাদের দাদা যে এখন নাইটের ডিউটি, আর আমি এখানে দেখো ও টিফিন সব গুছিয়ে দিয়েছি। তো এটার মধ্যে দিয়েছি রুটি, এটার মধ্যে দিয়েছি একটা মিষ্টি, এখানে দিয়েছি ওই যে বেগুনের বেগুন দিয়ে যে পোস্ত করেছি একটু তরকারি, আর এখানে দিয়েছি মুড়ি চানাচুর, একটা কাপটা দিয়ে রেখেছি কারণ এই যে চা করেছি মগের ভিতরে, তো চাটা ওকে দেবো। তো ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে বিকালে তো কোনো সময় তোমাদেরকে দেখানো হয় না, যে বিকালে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তাই বিকালে এই অল্প অল্প একটু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করো। কিন্তু আমার দাদাভাই ঘরে আছে, আসবে, মামাই ঘরে আছে, মামাই ফোন দেখছে ওর বাপ্পার। তো চলো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম, ভালো লাগলো আরও যে 20 টাকা 20 টাকা করে দিতে যাবে। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।